আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পারমাণবিক ক্ষেত্রে 9টি নতুন সাফল্য উন্মোচন করল ইরান। 75 বছর পর বিদ্যুৎ পেল কাশ্মীরের গ্রাম। যুদ্ধ বিধ্বস্ত কিয়েভের রাস্তায় ঘুরলেন বরিস জনসন জেলনস্কে। এদিকে ট্রাম্পের দাবি তিনিই হচ্ছেন সবচেয়ে সৎ মানুষ। বিস্তারিত খবরে জানবেন 46,000 বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করার দাবি ইউক্রেনের। ইমরানের সহযোগীর বাড়িতে অভিযান চালানো হয়েছে অভিযোগ পিটিআইয়ের। কিয়েভের কাছে নতুন করে গণকবরের সন্ধান মিলেছে। সবশেষে জানবেন সরকারি বাসভবন ছেড়েছেন, এখন কোথায় আছেন ইমরান। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। পারমাণবিক ক্ষেত্রে 9টি নতুন সাফল্য জনসম্মুখে প্রদর্শন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজন্মের সেন্ট্রিফিউজ। এসব সেন্ট্রিফিউজ ইরানি বিজ্ঞানীরাই তৈরি করেছেন। তেহরানের শীর্ষ সম্মেলন নামক কমপ্লেক্সে এসব প্রদর্শন করা হচ্ছে। গতকাল ছিল ফার্সি প্রথম মাসের 20 তারিখ। ইরানে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসের 20 তারিখ এখানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়। পারমাণবিক ক্ষেত্রে অর্জিত নতুন সাফল্যের প্রদর্শনীটি গতকাল উদ্বোধন করেছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। এ সময় দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি রাষ্ট্রদূতেরাও উপস্থিত ছিলেন। পারমাণবিক ক্ষেত্রে নতুন সাফল্যের মধ্যে লেজার, নিউক্লিয়ার মেডিসিন ও ছবি তোলার ব্যবস্থাও রয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে নানা ধরনের সেন্ট্রিফিউজ। এসব উন্নত সেন্ট্রিফিউজ ভালোভাবে কাজ করছে, এগুলো ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছেন। এ ধরনের সক্ষমতা কেবল বিশ্বের গুটি কয়েক দেশে রয়েছে। 75 বছর পর বিদ্যুৎ পেল কাশ্মীরের গ্রাম। সন্ধ্যা হলেই গ্রামবাসীর ঘরে জ্বলত মোমবাতি, কুপি কিংবা হেরিকেন। প্রযুক্তি উৎকর্ষ সাধনের সোনালী যুগেও এমন চিত্র কি কল্পনা করা যায়? কিন্তু এমন কল্পনাও কখনো কখনো সত্যি হয়। ভারতের মতো আধুনিক রাষ্ট্রের একটি গ্রামে গত মঙ্গলবারও ছিল এমন দৃশ্য। স্বাধীনতার 75 বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হল জম্মু ও কাশ্মীরের উধমপুরের সাদ্ধাল গ্রামের মানুষ। কেন্দ্রীয় সরকারের অবিচ্ছিন্ন অনুদান প্রকল্পের অধীনে গত সপ্তাহের বুধবারই তারা প্রথম অন্ধকার থেকে মুক্তি পেয়েছে। বিদ্যুৎ পেয়ে উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশাবাদী হয়ে উঠেছে গ্রামের মানুষগুলো। যুদ্ধবিধ্বস্ত কিয়েভের রাস্তায় ঘুরলেন বরিস জনসন জেলনস্কে। রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের বিভিন্ন এলাকার জনজীবন, আক্রান্ত শহরগুলোর মধ্যেও ইউক্রেনের রাজধানী কিয়েভেও আছে। সেই যুদ্ধ অবস্থার মধ্যেই কিয়েভ সফরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আকস্মিক এই ভ্রমণে কিয়েভের রাস্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ঘুরে বেরিয়েছেন বরিস জনসন। এ সময় পথচারীদের সাথে কথাও বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউক্রেনের পাশে দাঁড়ানোর পদক্ষেপ হিসেবে শনিবার ইউক্রেন সফরে গিয়েছিলেন বরিস জনসন। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। ট্রাম্পের দাবি তিনিই হচ্ছেন সবচেয়ে সৎ মানুষ। মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রার্থীগণের সমর্থনে 9 এপ্রিল শনিবার রাতে নর্থ ক্যারোলিনা স্টেটের সেলমা সিটিতে এক সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ঈশ্বর এ যাবৎ যত মানুষ সৃষ্টি করেছেন তার মধ্যে সম্ভবত তিনিই সবচেয়ে সৎ মানুষ। এই প্রসঙ্গে হোয়াইট হাউস থাকাকালে নিজের এক ঘনিষ্ঠ বন্ধুকে উদ্ধৃত করে সমাবেশে বলেন, তিনি নাকি তাকে বলেছিলেন যে ট্রাম্প খুবই সৎ প্রশাসক, ডেমোক্রেটরা অনেক চেষ্টা করে বিভিন্নভাবে তদন্ত করেও তাকে অসৎ বা দুষ্ট প্রেসিডেন্ট পর্যায়ে নিয়ে যেতে পারেনি। ট্রাম্প অত্যন্ত ক্লিন ছিলেন। সে সময় 2 দফা অভিশংসন এবং 6 জানুয়ারির ঘটনা নিয়ে বিচার বিভাগীয় সংসদীয় তদন্ত চালিয়েও কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ততা পাননি। অর্থাৎ তিনি হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে ক্লিন ইমেজের মানুষ। ওই বন্ধুটি তাকে আরও বলেছিলেন, আপনি জানেন আপনাকে বছরের পর বছর তদন্ত করা হয়েছে, লক্ষ লক্ষ পৃষ্ঠার নথি তৈরি করেও তারা দোষের কিছু পায়নি। ট্রাম্প দাবি করেন, আমি সম্ভবত সবচেয়ে সৎ মানুষ এবং সেই চেষ্টাই করছি। 46,000 বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করার দাবি ইউক্রেনের।
রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এই পর্যন্ত 46,000 বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে রবিবার এমন দাবি করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা প্রতিষ্ঠান এসইএস। সংস্থাটি জানিয়েছে একদিনেই 2,700 বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। সব মিলে এই পর্যন্ত 46,275টি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়েছে এসইএস। এবছরের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সেনা অভিযান শুরু করে। বেলারুশ এবং তুরস্কে কয়েক দফা বৈঠক করেও দুই দেশ এখনও যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। ইমরানের সহযোগীর বাড়িতে অভিযান চালানো হয়েছে দাবি পিটিআইয়ের। পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের ডিজিটাল মিডিয়া বিষয়ক সহযোগী ডক্টর আরসালান খালিদের বাড়িতে অভিযান চালানো হয়েছে রবিবার। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ টুইট করে এই তথ্য জানায়। টুইটে বলা হয়েছে, খুবই দুঃখজনক সংবাদ, ইমরানের সহযোগী আরসালানের বাড়িতে অভিযান চালানো হয়েছে, তার পরিবারের সকলের ফোন কেড়ে নেওয়া হয়েছে। আরসালান কখনও কাউকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেননি এবং কোনো প্রতিষ্ঠানকে আক্রমণ করেননি। পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দয়া করে বিষয়টি দেখবে। শনিবার দিবাগত রাতে ইমরান খান বিরোধীদের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। এরই মধ্যে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে গেছেন। কিয়েভের কাছে নতুন গণকবরের সন্ধান। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুজোভা গ্রামে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে, যেখানে ডজনখানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ডিমিত্রিপকা কমিউনিটি প্রধান তারাশ দিদিস জানিয়েছেন, বুজোভা গ্রামে একটি পেট্রোল স্টেশনের কাছে একটি খাদের ভেতর গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে বেশ কিছু মরদেহ রয়েছে। তিনি বলেন, আমরা এখন স্বাভাবিক জীবনে ফিরছি, কিন্তু এর মধ্যেই বহু বেসামরিক প্রাণ হারিয়েছেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছিল যে বুজোভা শহরের কাছে প্রায় 30টি মরদেহ পাওয়া গেছে। ইউক্রেন দাবি করেছে, কিয়েভের আশেপাশের বেশিরভাগ শহর এবং গ্রামের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এদিকে দেশটিতে বেশ কিছু গণকবরের সন্ধান পাওয়া এবং বেসামরিক হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি রাজধানী কিয়েভ থেকে প্রায় 30 মাইল দূরের মাকারিভ শহর থেকে 132টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সরকারি বাসভবন ছেড়েছেন, এখন কোথায় আছেন ইমরান খান? অনাস্থা ভোটে হারার পর শনিবার রাতেই হেলিকপ্টার করে সরকারি বাসভবন ছাড়েন তিনি। সেই সময় বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে তিনি পালিয়েছেন, এমনকি গৃহবন্দী হওয়ার কথাও জানায় কেউ কেউ। তবে সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, ইমরান খান ইসলামাবাদে তার নিজ বাড়িতেই আছেন। অনাস্থা ভোটে হারার আগে রাত 10টা নাগাদ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকও করেছেন তিনি। নজিরবিহীন এই পতনের পর প্রশ্ন উঠেছে ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও। তবে তার পরবর্তী পরিকল্পনা কি, সেই বিষয়ে এখনই কিছু অনুমান করতে চান না তার দলের নেতাকর্মীরা। এরই মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলায় ইমরান খানকে কারাবন্দী করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। এর আগে বিরোধীদের তোপের মুখে ফেলতে রোববার শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন ইমরান খান। শনিবার রাতেই পার্লামেন্টের সামনে জড়ো হতে থাকে দলের নেতাকর্মীরা। উল্লেখ্য, শনিবার রাতে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন তিনি। তার বিরুদ্ধে আনা প্রস্তাবে সম্মতি জানিয়েছেন দেশটির 174 জন সংসদ সদস্য। এর আগে 3রা এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোট হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা খারিজ করে দেন ডেপুটি স্পিকার, ভেঙে দেওয়া হয় পার্লামেন্টও। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকারের সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বেআইনি বলে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। নতুন করে পার্লামেন্ট অধিবেশন ডেকে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেওয়া হয়।